ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আজ গোটা দেশ। রাম মন্দিরের ভূমি পুজো, অযোধ্যায় প্রধানমন্ত্রী, করোনা আবহে অযোধ্যার মতনই রঙিন হয়ে উঠেছে। বিজেপি নেতাদের মধ্যে খামতি নেই উৎসাহের। লকডাউনকে তোয়াক্কা না করে হাওড়া, জলপাইগুড়ি, সল্টলেক, মালদা, হলদিয়া, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, রানীগঞ্জ, উত্তর চব্বিশ পরগনা ও আরামবাগের বিভিন্ন স্থানে চলল যজ্ঞ। কোথাও কোথাও বিধিনিষেধ মানা হলেও বেশিরভাগ জায়গাতেই মানা হচ্ছে না সরকারি নির্দেশিকা। উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছে বিজেপির নেতারা। তাদের দাবি, রাজ্য সরকার পরিকল্পনা করেই লকডাউন ঘোষণা করেছে আজকের দিনে, যাতে রাম পুজোর যজ্ঞ সফল না হয়। তবে যেসব জায়গায় লকডাউন অমান্য করে যজ্ঞে মেতে উঠেছে মানুষ, সেখানে হাজির পুলিশ প্রশাসন। আইন অমান্য করায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে লাঠিচার্জ করে পুলিশ। যে রাম জন্মভূমি পরের দখলে ছিল সেটা আমরা উদ্ধার করতে, এবং সেখানে আমাদের খুব খুব দুরবস্থা ঘটিয়েছিল ওখানকার বলায়ক সরকার। তো আমিও ছিলাম ওই লড়াই, তো কোনো রকমে প্রাণে বেঁচে এসেছি, এসে রামের পুজো এখানেও করছি। তো আনন্দ লাগছে যে সেই অযোধ্যায় রামের মন্দিরের ভিত্তি স্থাপনা হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় গোটা ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে, আজকে রাম মন্দিরের ভূমি পূজন, এটা আমরা সকলেই জানি। এমনকি সংখ্যালঘু একটি ছেলে 800 কিলোমিটার হেঁটে জল নিয়ে গিয়ে আজকের এই ভূমি পুজোয় অংশগ্রহণ করছে, এটা খুব গর্বের বিষয়। এবং ভারতবর্ষের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আজকে রাম মন্দির নির্মাণ হবে, এটাতে শুধুমাত্র পশ্চিমবাংলায় এই লকডাউনটা ঘোষণা করেছে এই পুজোটা আটকে দেওয়ার জন্য। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং সুশৃঙ্খলভাবেই আজকে এই পুজোয় অংশগ্রহণ করবে, এটা আমার বিশ্বাস এবং করছেও। কোথাও কোথাও পুলিশ, আমি টিভিতে দেখছিলাম, অকথ্য অত্যাচার করছে, রামের মূর্তি ভেঙে দিচ্ছে, আপনার ফেক ছিঁড়ে দিচ্ছে, এগুলো সত্যি নির্লজ্জের ব্যাপার। এমনকি আমার মনে হয় আবার কিছু কিছু জায়গায় প্রশাসন আমাদের খুব প্রভূত সাহায্য করছে। তো পুলিশ এসে আমাদেরকে বাধা দেয়, পুলিশ বলছে সরকারি জায়গায় কোনো করা যাবে না, এবং পশ্চিমবঙ্গের সরকার এখানে লকডাউন ঘোষণা করে রেখেছে যাতে হিন্দুরা বাইরে থেকে বেরোতে না পারে। এটা হিন্দুদের উপরে সরাসরি আঘাত করা, হিন্দুদের সরাসরি সেন্টিমেন্ট নিয়ে খেলা, হিন্দুদের ভাবাদর্শকে যে আঘাত করা। প্রভু রামচন্দ্র শুধু আমাদের না, সকলে সকলের রামচন্দ্র, সকলে পড়বে আমাদের পূর্বপুরুষ। এখানে এই প্রভু রামচন্দ্রের মন্দির স্থাপনের জন্য প্রচুর কর সেবক সেদিন গুলি খেয়েছিলেন, তারা মারা গিয়েছেন, তবু কিন্তু আমরা পিছিয়ে যাই নাই। হিন্দুদের আজকে ভাবাবেগকে নিয়ে আছে খেলা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং তিনি পুজো করতে দিচ্ছেন না। সেখানে অন্য অন্য জাতি ধর্মে তাদের যে উপাসনা করে তখন খোলা রাখছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি বন্ধ করছেন। আমরা ধিক্কার জানাই এরকম মুখ্যমন্ত্রীকে। দেখেন, প্রশাসন হাতের পুতুল, দলদাসে পরিণত হয়ে গেছে। শনি থেকে শুক্রবার, সোমবার, মঙ্গলবার অবধি খোলা, বুধবারে লকডাউন, উদ্দেশ্য প্রণীতভাবে লকডাউন, কারণ আজকে ভারতীয় সনাতন ধর্মের জয় হয়েছে। 500 বছরের 1588 সাল থেকে 2020 সালের 10 লক্ষ হিন্দু রক্তের বিনিময়ে যে জমি আমরা উদ্ধার করতে পেরেছি, সেই জমি পূজন উপলক্ষে যে অনুষ্ঠান সেটা ভারতবর্ষে সারা পৃথিবী জানে, সারা পৃথিবীতে প্রায় 108টি দেশে লাইভ টেলিকাস্ট হচ্ছে। আর বাংলায় আমরা হিন্দুরা আমরা সেটা অনুষ্ঠান পালন করতে পারবো না? অবশ্যই বন্ধ করার জন্য পুলিশ এসেছে, বারবার এসেছে। আমি বলতে চাই, আজকে 5 তারিখ, 5 বছর অপেক্ষা করে আমরা কোর্টে কোর্টে মারফতে আমরা লড়াই জিতে রাম মন্দিরে আজকে ভূমি পুজো হচ্ছে। রাম মন্দির যেরকম অযোধ্যায় পুজো হচ্ছে সেরকম এখানে পুজো হবে, প্রত্যেকটা এলাকায় পুজো হবে। আর এই পুজোটা আমরা করো, প্রশাসনের যেটা ইচ্ছা, দলের দাস হয়ে যদি প্রশাসন কাজ করতে চায় নিশ্চয়ই করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কাজ রামের উপরে, যেটা আমাদের আস্থা আছে, যেটা শ্রদ্ধা আছে, আমরা রামের ভক্ত, জয় শ্রীরাম বলে আমরা নিজে।